তো গাইজ গুড মর্নিং, চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজ আমরা এসেছিলাম বর্ধমান, বর্ধমানে একটু দরকার ছিল, তো এখন আমরা বাড়ির দিকে যাব। বাড়ির দিকে রোদ্দুর পড়েছে আর বুঝলে তো, আজ খুবই গরম আর রোদ্দুর, আর লকডাউনের বাজারে বুঝতেই তো পারছো, ট্রেন ফ্রেন সব বন্ধ, যেতে আসতেও ট্রান্সপোর্টের এত প্রবলেম, কী আর বলবো। এখন গিয়ে দেখি খুব খিদেও পেয়ে গেছে, কী খাওয়া যায় কি না খাওয়া যায়, দেখতেই পাচ্ছ তোমরা ব্যাকগ্রাউন্ডটা। গিয়ে দেখি এখন কী অবস্থা চারিদিকে, চলো যেতে যেতে তোমাদেরও দেখাই। এখন লকডাউন মোটামুটি ঠিক হয়ে গেছে, দেখতে পাচ্ছ চারিদিকে দোকানপাট সবই খুলে গেছে, ভিড় ভালোই হয়েছে বুঝলে তো, এখন কোভিডের কোনো অবস্থাই দেখতে পাচ্ছি না। আর তো ভিড়ও পেয়ে গেছে, কিছু খেতে হবে, না খেলে আর ভালো লাগছে না। আমি আর আমার একটা বন্ধু মিলে কী প্ল্যান করা যায় খাবার, চলো তোমাদেরও গিয়ে দেখাই যে কী খাবার খেতে যাচ্ছি, চলো ডাইরেক্ট তাহলে খাবার ওখানে দেখা হচ্ছে। আমরা এই যে ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো সাইডে একটা মালগাড়ি দাঁড় করানো আছে, যাই ট্রেন লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে, কী আর করা যাবে, আমাদের তো আর গাড়িও নেই, কী আর বলবো, নাকি হাঁটতে 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 পা ব্যথা হয়ে যায়, রাস্তা তবুও শেষ হয় না, কী আর বলবো বলো, এখন যেতেই হবে, হাঁটতেই হবে। গিয়ে দেখি এই ট্রেন ফ্রেন্ডকে কিছু ঢুকলো নাকি, মনে হচ্ছে গেটটা ফেলে দিল নাকি। এখনও আমরা দেখতেই পাচ্ছ লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, লাইনটাকে আর কি পার করছি ক্রস করার পরে, চলো দেখাচ্ছি। তো এখন আমরা একটা দোকান দিয়ে গেছিলাম, তো দোকানটা বন্ধ ছিল বুঝলে তো, তাই কী আর করবো তাই বুঝতে পারছি না যে এখন কী করবো না কী। দেখি স্টেশনের উপরে এলাম, দেখি কিছু খাবার দাবার পাওয়া যায় নাকি, যদি কিছু পাওয়া যায় তোমাদের দেখাচ্ছি, চলো কী কী পাওয়া যাবে এখানে। হ্যাঁ ওটাই বল, দু প্লেট ঘুগনির পাউরুটি এটা এখন চলে এসছে, রুটি আর ঘুগনি। না না একটা ভিডিও করছে বুঝলে তো। এখন রুটি আর ঘুগনি চলে এসছে গরম গরম, খুব খিদে পেয়েছিল, কিছুই পাচ্ছিলাম না, তাই কী আর করবো, রুটি আর ঘুগনিটা পেলাম, এটাই খেয়ে নিতে হবে। না লঙ্কা একটাই দিও না, তুই লঙ্কা খাবি, ফাইনালি খাওয়া দাওয়া ইজ কমপ্লিট, তো এখন যাও বাড়ির দিকে। তো ঠিক আছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।